নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জি কে পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকে আমাদের ছত্রিশ নম্বর মক টেস্ট ক্লাস তোমরা সবাই মক টেস্টে অংশ নাও প্রতিদিন সন্ধ্যাবেলা কিন্তু ডাবলিউ এবং কেপি কনস্টেবল দু হাজার চব্বিশ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নের মক টেস্ট আমাদের চ্যানেলে হচ্ছে তোমরা প্রতিদিন সন্ধ্যাবেলায় কিন্তু এই ক্লাসটা অবশ্যই মক টেস্ট ক্লাসে অংশ নাও সঠিক উত্তর তোমরা টাইমের মধ্যে ঠিক সময়ের মধ্যে কিন্তু আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো এর মাধ্যমে তোমাদের খুব ভালো কিন্তু এক্সামের একটা প্রিপারেশন হয়ে যাবে তোমরা এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর তোমরা যদি আজকে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখবে ফর অল নোটিফিকেশন তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আগের দিনের যেটি হোমওয়ার্ক ছিল সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি তোমরা অনেকেই সঠিক উত্তর করেছো তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হচ্ছে শুক্র গ্রহ হলো সৌরজগতের থেকে উজ্জ্বলতম গ্রহ এক নম্বর প্রশ্ন দেখি প্যারামেসিয়ামের গমন পদ্ধতির নাম কি প্যারামেসিয়ামের গমন পদ্ধতি কি নামে পরিচিত সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সিলিয়ারি গমন এবার আমরা কিছু প্রাণীদের গমন অঙ্গের নাম এবং গমন পদ্ধতির নাম দেখে নেব অ্যামিবার গমন অঙ্গের নাম ঘনপথ গমন পদ্ধতির নাম অ্যামিবয়েট হাইড্রার গমন অঙ্গ কোষিকা গমন পদ্ধতির নাম লুপিং ও সামার সল্টিং কেঁচোর গমন অঙ্গের নাম সিটা এদের গমন পদ্ধতির নাম ক্রিপিং আরশোলার গমন অঙ্গের নাম ডানা ও পা এদের গমন পদ্ধতির নাম ফ্লাইং ও ওয়াকিং ব্যাঙের গমন অঙ্গের নাম হলো পা গমন পদ্ধতি হলো ক্রলিং লিপিং আর সুইমিং শামুকের গমন অঙ্গের নাম হল মংসল পথ আর এদের গমন পদ্ধতির নাম হচ্ছে স্লিপিং দু নম্বর প্রশ্ন দেখি ভারতের সংবিধানের কোন ধারায় সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে ভিভিআই করো প্রশ্নটিকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা সঠিক উত্তর অবশ্যই কমেন্টে জানাও সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি তিনশো আটষট্টি নম্বর ধারাতে বলা হয়েছে তিন নম্বর প্রশ্ন ভারতীয় চলচ্চিত্রের জনক হিসাবে কে পরিচিত এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারতীয় চলচ্চিত্রের জনক হিসাবে কে পরিচিত তোমরা জানাও সঠিক উত্তর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ দাদা সাহেব ফালকে এবার আমরা বিভিন্ন ক্ষেত্রে যে কোন ব্যক্তি কিসের জনক সেই সম্পর্কিত তথ্য দেখে নেব সংবিধানের জনক বি আর আম্বেদকার ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক অ্যালান অক্টোভিয়ান হিউম উদার নীতিবাদের জনক রাজা রামমোহন রায় জাতীয়তাবাদের জনক হলেন বিবেকানন্দ বিদেশ নীতির জনক হলেন জওহরলাল নেহেরু উদার অর্থনীতির জনক হল পি ভি নরসিংহ রাও আর জোট নিরপেক্ষতার নীতির এর জনক হল জওহরলাল নেহেরু তোমাদের এই যে তথ্যগুলো আমরা আলোচনা করছি তোমাদের সাথে প্রত্যেকটি তথ্য কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই তথ্যগুলোকে নোট ডাউন করে নেবে নেক্সট প্রশ্ন দেখি ভবানী পাঠক কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন দেখো চারটি অপশন রয়েছে নিচে তোমরা বলো ভবানী পাঠক তিনি কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন সঠিক উত্তর বি সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন এবার আমরা বিভিন্ন ব্যক্তি তারা কোন বিদ্রোহের সাথে যুক্ত সেই সম্পর্কিত তথ্য দেখে নেব এবং তাদের সালটাও দেখে নেব চুয়ার বিদ্রোহর সাল হচ্ছে সতেরোশো ঊনসত্তর থেকে নিরানব্বই সাল আর এর নেতাদের নাম হলো জগন্নাথ সিং দুর্যন্ত সিং আর রানী শিরোমণি রংপুর বিদ্রোহ হচ্ছে সতেরোশো তিরাশি সালে এর নেতাদের নাম হচ্ছে নুরুল পাইক বিদ্রোহ আঠেরোশো থেকে আঠেরো সালে এর নেতাদের নাম বিদ্যাধর মহাপাত্র কোল বিদ্রোহ আঠেরোশো থেকে তেত্রিশ সালে এর নেতাদের নাম সুই মুন্ডা কিন্দারায় মানকি আর জোয়া ভগৎ ওয়াহাবি আন্দোলনের সাল হচ্ছে আঠারোশো বাইশ এর নেতাদের নাম তিতুমির আর সৈয়দ আহমেদ সাঁওতাল বিদ্রোহের সাল হলো আঠারোশো আর এর নেতাদের নাম হলো সিধু কানু আর ভৈরব নেক্সট প্রশ্ন দেখি ওনাম উৎসব কোন রাজ্যে পালন করা হয় আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ওনাম উৎসব এটি কোন রাজ্যে পালন করা হয় খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর জানাও তোমরা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কেরালাতে এবার আমরা বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ উৎসবগুলো সম্পর্কে জেনে নেব এই উৎসব থেকেও কিন্তু অনেক প্রশ্ন তোমাদের কিন্তু আসে তাহলে এই উৎসব সম্পর্কিত তথ্য কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ত্রিপুরা রাজ্যের গুরুত্বপূর্ণ উৎসবের নাম খেরচি পূজা গিয়ারিয়া পূজা আর কের পূজা উড়িষ্যার গুরুত্বপূর্ণ উৎসব রথযাত্রা কোনারক উৎসব আন্তর্জাতিক বালি শিল্প উৎসব বিহারের উৎসব হচ্ছে ছট পূজা করম উৎসব আর পারুল ঝাড়খণ্ডের উৎসব হচ্ছে ছট পূজা বন্ধনা সারহুল আর রোহিত উত্তরপ্রদেশের গুরুত্বপূর্ণ উৎসব রামনবমী রামলীলা কুম্ভ মেলা ছত্তিশগড়ের উল্লেখযোগ্য উৎসব হরেলি কুম্ভ মেলা আর মাদাই মহারাষ্ট্রের গুরুত্বপূর্ণ উৎসব গণেশ চতুর্থী পঞ্চমী চিকু উৎসব তামিলনাড়ুর গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে পোঙ্গল আর জল্লিকাটু এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমরা কিন্তু কেউ একটুও মিস করবে না চলো আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই ম্যাঙ্গালোরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা জানাও সঠিক উত্তর ম্যাঙ্গালোরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় সঠিক উত্তর কি হবে ম্যাঙ্গালোরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন সতেরোশো চুরাশি সালে ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হয় এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই যে বিভিন্ন সন্ধি সেটি কত সালে স্বাক্ষরিত হয়েছিল এবং সেই কাদের মধ্যে সেই এই সন্ধিগুলো হয়েছিল পুরান্দারের সন্ধি হয়েছে ষোলোশো সালে আর এটি হয়েছিল শিবাজি ও মুঘল সেনাপতি জয়সিংহের মধ্যে ওয়ার্নার সন্ধি হয়েছে সতেরোশো সালে আর এটিতে অংশগ্রহণ করেছিলেন দ্বিতীয় শম্ভুজি আর শাহু লাল অ্যাপেলের সন্ধি হচ্ছে সতেরোশো সালে ইংরেজ ও ফরাসিদের মধ্যে আলীনগরের সন্ধি হচ্ছে সতেরোশো সাতান্ন সালে সিরাজ ও রবার্ট ক্লাইফের মধ্যে প্যারিসের সন্ধি হচ্ছে সতেরোশো সালে ইংরেজ ও ফরাসিদের মধ্যে মাদ্রাজের সন্ধি হয়েছে সতেরোশো উনসত্তর সালে হায়দার আলী ও ইংরেজদের মধ্যে আর সুরাটের সন্ধি হয়েছে সতেরোশো পঁচাত্তর সালে মারাঠা ও ইংরেজদের মধ্যে প্রশ্ন এবার আমরা দেখি দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তার আগে আমরা জেনে যে দাস বংশ প্রতিষ্ঠিত হয়েছিল বারোশো সালে এবার তোমরা বলো দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কুতুবুদ্দিন আইবক ছিলেন বংশের প্রতিষ্ঠাতা নেক্সট প্রশ্ন দেখি নিম্নের কোন জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত নয় প্রশ্ন ভালো করে দেখো কোন উদ্যানটি মধ্যপ্রদেশে অবস্থিত নয় বলো এবার তোমরা সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি হাজারিবাগ জাতীয় উদ্যান এটি কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত নয় নেক্সট প্রশ্ন দেখেনি ভারতীয় সিনিয়র মহিলা ফুটবল দলের হেড কোচ পদে নিযুক্ত হলেন কে ভিভিআই করো প্রশ্নটিকে ভারতীয় সিনিয়র মহিলা ফুটবল দলের হেড কোচ পদে কে নিযুক্ত হলেন সঠিক উত্তর জানাও তোমরা যদি জানো কমেন্টে সঠিক উত্তর হয়ে যাবে তিনি ভারতীয় মহিলা ফুটবল দলের হেড কোচ হিসাবে নিযুক্ত হলেন এগুলি কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্য থেকে আসা প্রশ্ন এগুলো তোমরা খুব ভালোভাবে কিন্তু তৈরি করবে নেক্সট প্রশ্ন দেখি চাম্রন ওয়ান নামে রিসার্চ স্যাটেলাইট উৎক্ষেপণ করলো কোন দেশ চামরান ওয়ান নামের রিসার্চ স্যাটেলাইট এটি কোন দেশ উৎক্ষেপণ করলো তোমাদের বলতে হবে আরও একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইরান নেক্সট প্রশ্ন দেখি সশস্ত্র সীমা বাল এস এস বি জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন কি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এস এস বি সশস্ত্র সীমা বাল এস এস বি এর ডিরেক্টর জেনারেল হিসেবে কে নিযুক্ত হলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশনে অমৃত মোহন প্রসাদ নেক্সট প্রশ্ন দেখি প্রথম মহিলা ফাইটার প্লেট হিসেবে এল এসি তেজস ফাইটার ফ্লিট কে চালাতে চলেছেন ভিভিআই আরও একটি প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্য থেকে আসা সঠিক উত্তর জানাও তোমরা কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি মোহনা সিং নেক্সট প্রশ্ন দেখি ভারতীয় সংবিধানের কোন ধারায় সাম্যের অধিকারের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধান থেকে আসা প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এই তথ্যগুলো কিন্তু তোমাদের জন্য খুব দরকারি সেই কারণে ভারতীয় সংবিধান থেকে আসা প্রত্যেকটি তথ্য তোমরা ভালোভাবে কিন্তু তৈরি করবে তো বলো এবার এই প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ চোদ্দ থেকে আঠেরো নম্বর ধারায় কিন্তু সাম্যের অধিকারের কথা বলা হয়েছে এবার আমরা নেক্সট প্রশ্ন দেখি বিপাশা কোন নদীর উপনদী সঠিক উত্তর জানাও তোমরা বিপাশা কোন নদীর উপনদী সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বিপাশা হলো সিন্ধু নদীর উপনদী এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই বিভিন্ন নদীর নাম এবং তাদের উল্লেখযোগ্য উপনদীর নাম আমরা এবার দেখেনি গোদাবরী নদীর উল্লেখযোগ্য উপনদীগুলি হলো। ইন্দ্রাবতী মঞ্জিরা বিন্দুসারা আর সরবরী কৃষ্ণা নদীর উল্লেখযোগ্য উপনদী তুঙ্গভদ্রা ঘাট প্রভা ভীমা আর কয়না কাবেরী নদীর গুরুত্বপূর্ণ উপনদী ভবানী কাবিনী হেমাবতী আর সিমসা নর্মদা নদীর গুরুত্বপূর্ণ উপনদী অমরাবতী বাঙ্গের তায়া বর্নার হেলন আর আরসাং ব্রহ্মপুত্র নদীর গুরুত্বপূর্ণ উপনদী হচ্ছে তিস্তা দিবং ধানশিড়ি ধরলা মানুষ বুড়িদিহং আর জিয়া দামোদর নদীর গুরুত্বপূর্ণ উপনদী বরাকর কোনার উশ্রী আর বোকারো নেক্সট প্রশ্ন এবার আমরা দেখি এই প্রশ্নটি হলো তোমাদের জন্য আজকের হোমওয়ার্কের প্রশ্ন তো তোমরা এবার বলো ফ্রি স্টাইল কোন খেলার সাথে যুক্ত তোমরা সঠিক উত্তরটা অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো শেষ হলো আজকের ভিডিও আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথেই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা নতুন কোন জিকের ওপর ভিডিও দেখতে চাইছো আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসব তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো ধন্যবাদ